ঘরের ভেতর ঝুলে কিং কোবরা, যা দেখে চক্ষু চড়ক গাছ বাড়ির মালিকের। খবর পেয়ে প্রায় 15 ফুট লম্বা সাপ উদ্ধার করল বনদপ্তরের কর্মীরা। অবাক কাণ্ড, ঘরের চালে ঝুলছে কিং কোবরা, যা দেখে চক্ষু চড়ক গাছ বাড়ির মালিকের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বীরপাড়া দলগাঁও রেঞ্জের ময়নাগুড়ি রোডে। ঘটনা সূত্রে জানা যায়, গতকাল রাতে বীরপাড়া দলগাঁও রেঞ্জের ময়নাগুড়ি রোডে এক ব্যক্তির বাড়িতে হঠাৎই ঢুকে পড়ে 15 ফুটের কিং কোবরা সাপ। গতকাল ওই ব্যক্তির বাড়ির ঘরের চালে ওই কিং কোবরা সাপকে ঝুলতে দেখেন বাড়ির সদস্যরা, যা দেখে আতঙ্কিত হয়ে ঘরের বাইরে বেরিয়ে আসেন সকলেই। এরপর খবর দেওয়া হয় দলগাঁও রেঞ্জের ময়নাগুড়ি রোডের পরিবেশ প্রেমী সংগঠনকে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় ময়নাগুড়ি পিপিএস টিম। এরপর দীর্ঘ 1 ঘন্টার প্রচেষ্টায় সাপটিকে উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দেন তারা। সাপটিকে শারীরিক পরীক্ষা নিরীক্ষা করার পর পুনরায় জঙ্গলে ফিরিয়ে দেওয়া হয়। এই বিষয়ে বনদপ্তরের আধিকারিক জানান, দলগাঁও রেঞ্জ এবং বনদপ্তরের রেস্কিউ টিমের উদ্যোগে একটি যৌথ অভিযানে সাফল্য পায়, যেখানে বীরপাড়া দলগাঁও এলাকার এক ব্যক্তির বাড়ি থেকে 15 ফুটের সাপ উদ্ধার হয়। এই বিষয়ে তিনি আরো জানান, রেঞ্জ অফিসার দলগাঁও রেঞ্জ এবং একই সঙ্গে বীরপাড়া স্কোয়াড রেঞ্জ, আজকে আমাদের স্কোয়াড টিম এবং পিপিএস একটা যৌথভাবে একটা বড় সাফল্য অর্জন করেছে, এই জন্য পিপিএস ধন্যবাদ। আজকে একটা 15 ফিটের 14-15 ফুটের মতো একটা কিং কোবরা সাপ একটা মাকড়াপাড়া কালী মন্দিরের পাশে গুরুং নাগাশিকার বাড়িতে ঢুকেছিল। সেখানকার লোক আমাদের খবর দেয়, প্রথমে বীরপাড়া স্কোয়াড রেঞ্জের টিম যায়, কিন্তু তারা ধরার চেষ্টা করলেও একটু অভিজ্ঞতার অভাবের জন্য তারা দ্বিধাগ্রস্ত হয়, এত বড় সাপ তারা ধরেনি কিন্তু। এই জন্য তারা আমাকে খবর দেওয়াতে আমি সঙ্গে সঙ্গে ময়নাগুড়িতে পিপিএস টিমের নন্দুবাবুকে আমি ফোন করি। নন্দুবাবু এবং তার টিম এসে আমাদের স্কোয়াড টিমের সঙ্গে যৌথভাবে সাপটি উদ্ধার করে। সেই সাপটি তো বললাম 14-15 ফুট লম্বা হবে, এবং এই সাপটিকে আমরা তার উপযুক্ত জায়গায় ছেড়ে দেব। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি এই প্রথম নয়, এর আগেও এলাকায় একাধিকবার তাদের বাড়িতে বিষধর সাপ দেখতে পেয়েছেন বাসিন্দারা। তবে বনদপ্তরের সহায়তায় সেই সাপগুলিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এই বিষয়ে উদ্ধারকারী দলের এক সদস্য জানান, আমাদের কাছে খবর আসে আজ বীরপাড়া দলগাঁও রেঞ্জের ময়নাগুড়ি রোডে এক ব্যক্তির বাড়িতে কিং কোবরা সাপ দেখতে পান সেই বাড়ির সদস্যরা। এরপর বনদপ্তরের সহযোগিতায় উদ্ধার করে তাদের হাতে তুলে দেওয়া হয় সাপটিকে। বাড়ির ঘরের মধ্যে সিলিংয়ে কিং কোবরা দেখতে পাওয়ায় রীতিমতো আতঙ্কিত স্থানীয় বাসিন্দারাও। আজকে বীরপাড়ার মাকড়াপাড়া কালী মন্দিরের সংলগ্ন এলাকায়, এটা দলগাঁও রেঞ্জ পড়ে, তো ওখানে একটা একজনের বাড়িতে একটা কিং কোবরা ঢুকে যায়। তো বনদপ্তর বীরপাড়া স্কোয়াডের তরফ থেকে আমাদের কাছে খবর আসে ডিপিএসের কাছে, আমরা সেখানে গিয়ে বীরপাড়া স্কোয়াডের সাথে সাপটাকে রেস্কিউ করি, এবং সাপটি মোটামুটি দৈর্ঘ্যে 13-14 ফিট হবে। তো এখন এই সাপটিকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হবে, ওনারাই যেখানে ছাড়া সেটাকে নির্দিষ্ট জায়গায় ছেড়ে দেবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, ময়নাগুড়ি। বর্ষপূর্তি উপলক্ষে আদি মোহিনী মোহন কান্দিলালে বনগা শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় চাল। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।